بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আজকের শিশু আগামী দিনের নাগরিক সচেতন নাগরিক গড়ে তুলতে অভিভাবকদের প্রচুর পরিশ্রম করতে লাগে কিন্তু অনেক অভিভাবক জানেই না কিভাবে নিজের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলবে অনেক অভিভাবক তো ভাবে নিজের সন্তানের পিছনে প্রচুর পয়সা খরচ করলেই মানুষ হয়ে যাবে আবার অনেক অভিভাবক তো ভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে ভর্তি করলেই সুনাগরিক গড়ে উঠবে কিন্তু মাঝহাবে ইসলাম কি বলে এ ব্যাপারে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন দেখেনি এই শর্ট ফিল্মের মাধ্যমে কারণ প্রতিটি মানুষকে ইহকালে এবং পরকালে কিভাবে সফলতা লাভ করবে এই নাটক তার একটি ছোট্ট উদাহরণ মামা আজ আমার স্কুলে রেজাল্ট বেরিয়েছে আমি ক্লাসে প্রথম হয়েছি এই দেখো মা আরে বাহ এ তো খুব খুশির খবর তোমার প্রতি আজ আমি খুব খুশি যে তুমি ফার্স্ট হয়েছো ঠিক আছে এসো হাত মুখ ধুয়ে এসো তারপরে এসে নাস্তা করবে তারপরে মা বাবা দুজনে একসঙ্গে দূরে কার শুকরিয়া নামাজ আদায় করব হ্যাঁ মা আগে আমি এক গ্লাস পানি খেয়ে নিই আরে রহিম বাবু তুমি কি কিছু ভুলে গেছো হ্যাঁ মা আমি তো ভুলেই গেছি যে পানি তো বসে বসে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হয় এটাই তো আসল ইসলামের শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রশিদা আজ খুব কষ্টের মধ্যে পড়লাম মালিক পয়সা দেবে বলল আজ পয়সাই দিল না আজকে একটা খুশির খবর আছে আব্দুর রহিম ক্লাসে ফার্স্ট হয়েছে বাহ খুব ভালো তবে আমি রহিমকে এইট পর্যন্ত পড়াবো আর তারপরে কারখানায় পাঠিয়ে কাজ শিখিয়ে দুবাই পাঠিয়ে দেবো না না আব্বা আমি দুবাই যাব না আমি অনেক দূর পড়তে চাই এবং আমি ডাক্তারি শিখতে চাই আরে বেটা ফাঁকা কথা বলে লাভ নেই আমি তোমাকে এইট পর্যন্তই পড়াবো আর কারখানায় পাঠিয়ে কাজ শিখিয়ে দুবাই পাঠাবো আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়ের কোল থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো বইপত্র পড়লে মানুষ অনেক মহান হয় তুমি কি আমার সঙ্গে তর্ক করছো আমি বলেছি না তোমাকে এইট পর্যন্ত পড়াবো তারপর তোমাকে দুবাই পাঠাবো কিছু তো ইনকামের ব্যবস্থা করতে হবে বেশি দূর লেখাপড়া করে কি হবে পরে কাজ শিখতে পারবে না সেলিম কোথায় আজকাল তো ওকেও কাজে যেতে দেখছি না পরে আর কাজ শিখতে পারবে মালিক আমাকে ওর কথা বলছিল টোটো করে ঘুরে বেড়াচ্ছে শোনো না মুস্তাফা হাসান আছেন যিনি ওনার ছেলে খুব জ্ঞানী আর দিনদার লোক আরে আমি মুস্তাফা সাহেবের কথা বলছি না আমি সেলিমের কথা বলছি সেলিম প্রাইভেট স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তার ব্যবসার জন্য জ্ঞান অর্জন করছে ও মুস্তাফা হাসানের যে দিনদার ছেলে আছে তার কাছে ইসলামী শিক্ষার আকিদার জ্ঞান অর্জন করছে সে সবার থেকে টাকা নেয় না আর সন্ধ্যাবেলা সেলিম ওখানেই যায় জানি কাজ কারবার ছেড়ে দিয়ে শুকনো লেকচার শুনতে গেছে আমি যাচ্ছি এক্ষুনি সেলিমকে আনতে আমি ওকে এক্ষুনি আনতে যাচ্ছি আরে থামো তো তুমি সেলিম আপনি কি জানেন ইসলামে জ্ঞানের কত গুরুত্ব আছে জ্ঞানী এবং মূর্খ একই নয় রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ জ্ঞান অর্জন করতে যায় তার যাওয়ার পথে ফেরেশতারা ডানা ওর সেলিম আমি তোকে নিয়ে যেতে এসেছি ছুটি তো এখনো আর 15 মিনিট বাকি আছে আমি একেবারের জন্য নিয়ে যেতে এসেছি বাচ্চাদের সাথে এমন ভাবে কথা বলবেন না আমাকে কি তুমি জ্ঞান দিচ্ছ আলী আলাইহিস সালাম বলেছেন ছোটদের শ্রদ্ধা করো আর বড়দের সম্মান জানাও তুমি কি আমাকে এটাই বোঝাতে চাইছো যে আমার সন্তানকে আমি শিক্ষা দিই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার বাচ্চা সঠিক তরবিয়ত করতে কারণ বাবা মা যদি গুনাহগার হয়ে মারাও যায় তার বাচ্চার দোয়াতে কে আমাদের দিন জান্নাত নসিব হয় তোমার কাছে আমি জ্ঞান নিতে আসিনি চল সেলিম আসসালামু আলাইকুম আফজাল ভাই ওয়ালাইকুম আসসালাম তা আপনি আমার বাড়িতে এলেন
চা না খেয়ে চলে যাচ্ছেন? ভিতরে চলুন। গরিব মানুষ। আরে গরিব বড় লোকের এখানে কোনো ব্যাপার নেই। আরে আপনি চলুন চলুন। বাবা তাহলে তুমি বাড়িতে যাও, তোমার আব্বার সঙ্গে কথা আছে, বাড়িতে নিয়ে যাচ্ছে। সাবধানে যাবে কিন্তু। বসুন আফজাল ভাই। হ্যাঁ আফজাল ভাই, আপনি কি চাচ্ছেন না যে আপনার সন্তান দিন এবং দুনিয়ার শিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক? আপনি কি ভাবছেন আমি আমার সন্তানকে শিক্ষা দিই না? এত লেখাপড়া শিখে চাকরি পাবে? লেখাপড়া শিখে চাকরি কোথায় পাওয়া যাচ্ছে? আর ব্যবসা করার জন্য আমি কোথায় টাকা পাবো? আর আমি চাইছি এ ছেলে আমার সন্তান কারখানায় গিয়ে কিছু শিখুক, শিখে ওখান থেকে আমি ওকে দুবাই পাঠিয়ে দেবো। আফজাল ভাই, আপনি আপনার জায়গা থেকে কিন্তু ঠিকই ভাবছেন। আলী আলাইহিসসালামের একটা উক্তি মনে নেই কি আপনার? কি উক্তি? হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, তুমি তোমার সন্তানকে তোমার মতো শিক্ষা দিও না, বরং তাকে আগামী জমানার জন্য শিক্ষা দিও। আগের জমানা বলতে? আজকে আপনি যে কাজটা হাতে নাতে করছেন, আগামী দিন যেটা আসছে সেখানে কিন্তু এগুলো থাকবে না। সেখানে শুধু যন্ত্রপাতির ব্যবহার হবে, কম্পিউটারের ব্যবহার হবে, আজকাল ইন্টারনেটের মাধ্যমে তো সব কিছু দেখতে পাবেন। সেখানে মানুষের খুব একটা প্রয়োজন হবে না, সেখানে যন্ত্রপাতি এবং কম্পিউটারের ব্যবহার হবে। আগের যে জমানা আসছে সেই জমানায় এই যে মেশিন, মেশিন তৈরি করার জন্য এবং মেশিন পরিচালনা করার জন্য সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদেরকে প্রয়োজন হবে। হ্যাঁ হাসান সাহেব, এখন আপনার কথা কিছুটা বোঝা যাচ্ছে। আপনি তো জানেন আমি চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আমার ছেলে মোহাম্মদকে সায়েন্স নিয়ে পড়াশোনা করাচ্ছি। আপনি আপনার সন্তানকে আগের প্রজন্মের জন্য তৈরি করুন। কিন্তু একটা প্রশ্ন আমার আছে। আপনার মনে কি প্রশ্ন আছে আফজাল ভাই? যখন আমার বাচ্চাকে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেব তখন সে তো পাল্টে যাবে। আমি শুনেছি জ্ঞান বিজ্ঞান শিখলে আল্লাহ এবং রসুলকে ভুলে যায়। লোকের একটা ভ্রান্ত ধারণা আছে, আসল যারা সায়েন্টিস্ট হবে তারা আল্লাহকে এবং রসুলকে ভুলবে না। বাস্তব এটাই, তার মধ্যে যদি দিন দুনিয়ার শিক্ষা এসে যায় আসলেই কিন্তু তার চেতনার বিকাশ ঘটে, সে আরও বিকশিত হয়। সঠিক দিন দুনিয়ার জ্ঞান অর্জন করলে মানুষ আল্লাহ এবং রসুলকে দূরে সরিয়ে দেবে না। যারা অ্যাকচুয়াল বড় বড় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তারা যত বেশি শিক্ষা নিয়েছেন আল্লাহ এবং রসুলকে হলেননি। এর উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আবু সিনা, জাবের ইবনে হাইয়ান, এরা বিশাল বড় বড় বিজ্ঞানী ছিলেন কিন্তু আল্লাহ এবং রসুলের এত কাছাকাছি ছিলেন যে আপনি চিন্তাই করতে পারবেন না। যেমন ধরুন অমুসলিম বিজ্ঞানী যারা আছেন তার মধ্যে নিউটন, আলবার্ট আইনস্টাইন, প্ল্যাঙ্ক, এরা এদের ধর্ম পালন করত এবং এরা বড় বড় বিজ্ঞানী। ভেবে দেখুন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কি বলছেন, যে তোমরা দিন দুনিয়া নিয়ে গবেষণা করো এবং পরকালের জন্য নেকি উপার্জন করো। তা যাক, এখন কিছু কিছু বুঝতে পারছি। হ্যাঁ অনেক কথা হলো, এবার একটু চা খান। এর মধ্যে আরেকটি কথা, লোকের একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করতে গেলে প্রচুর পয়সা লাগে, এটা কিন্তু ভুল ধারণা। ব্যবসা করতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, বিজনেস হয় অ্যাকচুয়াল বিশ্বাস, সততা, এর উপর ভিত্তি করে। এগুলোর খুবই প্রয়োজন, কারণ হচ্ছে আপনি যদি একটা ব্যবসা করেন আপনাকে বড় বড় ব্যবসায়ীও বাকিতে মাল দিয়ে দেবে, আপনি বিক্রি করে পয়সা মিটিয়ে দেবেন, তাতে খুব বেশি মূলধনের প্রয়োজন নয়। আপনি ঠিকই বলেছেন মোস্তফা হাসান সাহেব। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রিজিকের দশটি ভাগ আছে, তার মধ্যে ন ভাগ ব্যবসায়, এক ভাগ চাকরির ক্ষেত্রে। যদি আপনার ছেলে ব্যবসা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার কোনো দরকার নেই, তাকে ব্যবসা করতে দিন। ইসলামিক বিধান অনুযায়ী ও ব্যবসা করতে পারে, তো তাতে মুনাফা যেটা হয়, যেটা লভ্যাংশ বলা হয়, সেটা অনেক বেশি পরিমাণে না নেয় এবং বিশ্বাসের সাথে, সততার সাথে যেন ব্যবসা করে, কাউকে ধোকা না দেয়।
আপনার আব্বা খুব ভালো লোক ছিলেন, সেই জন্য আপনাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছেন, আর আপনিও আপনার সন্তানকে মোহাম্মদকে সঠিক শিক্ষায় শিক্ষিত করছেন। আমার আব্বা আমাকে কোরআনের একটি আয়াত বারবার বলতেন যে তুমি তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং ভালো শিক্ষা দান করো। এখনও আমার সেই বাল্যকালের কথা মনে পড়ে, যখন আমার আব্বার হাত ধরে মসজিদে নামাজ পড়তে যেতাম। আব্বুজি, এ ভিখারি তো মুসলমান নয়, একে কেন পয়সা দিচ্ছেন? বাবু, ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে মানবিকতা, মানুষকে সাহায্য করো ধর্ম না দেখে। একদিন আমাদের ঘরে মেরামতির কাজ হচ্ছিল। এই নাও তোমার মজুরি, সন্ধ্যাবেলা দেখবো কতটা কাজ হয়েছে। আব্বুজি, আপনি সকাল সকাল কেন মজুরি দিয়ে দিচ্ছেন? কাজ হয়ে গেলে সন্ধ্যাবেলায় দেবেন। বাবু, রসুলে খোদা বলেছেন, মজুরের মজুরির ঘাম শুকোবার আগে দিয়ে দাও, সন্ধ্যাবেলা হয়তো কাজ থেকে ফিরতে দেরি হতে পারে, ওই মজুরকে হয়তো আমার জন্য অপেক্ষা করতে হতে পারে, এটা দিন ইসলামের বিপরীত। আমার আব্বা এইভাবেই শিক্ষা দিয়েছে, তো দুনিয়াতে আমি কামিয়াবি পেয়েছি এবং আখিরাতের জন্য একটি রাস্তা তৈরি করেছি। আমি প্রত্যেক নামাজের শেষে আমার বাবা মা তথা আব্বা মায়ের জন্য দোয়া চাই। আজকে আপনি আমাকে উপযুক্ত শিক্ষা দিলেন, তো আমি এটা মনে রাখব এবং আমার বাচ্চাদের ওইভাবেই শিক্ষা দেব। আজকে আমার যাওয়ার অনুমতি দেন, আমি বাড়ি যাই। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, আর একদিন সপরিবারে আসেন বাড়িতে, আরও আলাপ আলোচনা হবে। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। আরে আব্দুর রহিম জে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে ঘুরতে এসেছো নাকি? আমরা সবাই মিলে দীঘায় ঘুরতে এসেছি। বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে। তোমার আব্বা আম্মা কি এখানেই আছে নাকি আশেপাশে? না, ওরা সবাই সামনের দিকে আছে। এখানে বেড়াতে এসো, মনটা এরকম খারাপ কেন? শরীর ভালো নেই নাকি তোমার? না, আমার মনটা ভালো নেই। কেন? আব্বা বলেছে 8 পর্যন্ত পড়াবে, তারপর দুবাই পাঠিয়ে দেবে। সে কি এই আধুনিক যুগে এসো মন মানসিকতা এরকম? ঠিক আছে, কি সমস্যা? তোমার আব্বার সঙ্গে আমি কথা বলে দেখছি। হ্যাঁ, আপনার ভিসার ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি টাকাটা জমা করে দেন, টাকার জন্যই আটকে আছে শুধু। আসসালামু আলাইকুম আফজাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আপনার ছেলে যে ভিসার কথা বলেছিলেন না, সেটা হয়ে গেছে? ওহো, ধন্যবাদ আপনাকে। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, আমি আর আমার বাচ্চাকে পাঠাবো না। কেন? ও এখন পড়াশোনা করবে, দুবাই এখন পাঠাবো না। এটা খুব ভালো ব্যবস্থা আছে, ভিসাটা খুব সুন্দর, কম পয়সায় খুব ভালো স্যালারি পাবে ওখানে। না, ও এখন পড়াশোনা করবে, মেধাও ভালো, বয়স কম। সে কি এরকম সুযোগ বারবার আসবে না, খুব ভালো পজিশন আছে। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন যে বাবা মা যেন সন্তানের ভালো নাম রাখে এবং তাকে সুশিক্ষিত করে গড়ে তোলে, আর সন্তানেরও দায়িত্ব হচ্ছে যে সেফ ছাড়া বাবা মার সমস্ত কথা শোনা। অতএব আমি আমার ছেলেকে পড়াবো, এখন পড়ুক, ওর বুদ্ধি মেধা আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনার ছেলে, তার ভবিষ্যৎ ভালো হতো যদি পাঠাতেন। ঠিক আছে, ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। সালামুন আলাইকুম আফজালদা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দীঘাতে রহিমের সঙ্গে দেখা হয়েছিল, কি সব শুনলাম? হ্যাঁ হ্যাঁ জামাল, আপনি নাকি পড়াশোনা সারিয়ে দিচ্ছেন রহিমের? হ্যাঁ, মোস্তফা হাসান সাহেবের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, আমি ওর ইচ্ছা মতোই পড়াবো, আব্দুর রহিম ওকে পড়াবো, আমি ভিসাও ক্যান্সেল করে দিয়েছি। মাশাআল্লাহ, শুনে খুব সত্যি খুব ভালো লাগলো, আপনি সন্তানদের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, তাহলে রাখছি। কারিগর আফজল সাহেব মুস্তাফা হাসান সাহেবের সঙ্গে আলোচনা করে বুঝে গেল দিন ও দুনিয়ার সফলতার জন্য শিশুদের কিভাবে তরিয়ে দিতে হয়। আফজল সাহেবের অন্তরের পরিবর্তনে তার সন্তানরা এমন তৈরি হলো যে সেলিম একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং রহিম প্রতিটা ক্লাসে প্রথম স্থান অধিকার করতে থাকলো। সেলিম তো তার ভাই রহিমের পড়াশোনার খরচ বহন করতে লাগলো, আর রহিম বিজ্ঞানী হবার স্বপ্ন দেখতে লাগলো। এদিকে দুই ভাই দিনের আহকামের নামাজ রোজা পাবন্দী হলো, এমনকি তারা তাহাজ্জতের নামাজও পড়তে লাগলো।